এই যে আমাকে একটি সম্মান দেওয়া হচ্ছে, এই সম্মানটা আমি গ্রহণ করছি কেন? গ্রহণ করছি এই জন্য কেউ যদি আপনাকে নমস্কার করেন হাত জোড় করে, আপনি তো এটাকে প্রতি নমস্কার করেন। আমাকে যে সম্মান দেওয়া হচ্ছে এই সম্মানটা, সম্মানটিকে সম্মান দেওয়ার জন্যে আমি এটি গ্রহণ করছি। আসলে আমি এটা গ্রহণ করার যোগ্য নই, কেননা 50 বছর ধরে কবিতা লেখার চেষ্টা করার পর আমি একটা সময় বুঝতে পারলাম যে আমি ছাপানোর উপযুক্ত কিছু লাইন তৈরি করতে শিখেছি, সত্যিকার কবিতা লেখা আমি এখনো শিখতে পারিনি। আজ সাহরে বাতাস বুকে এ কোন সুর গায়, আজ বর্ষা নামল সারা আকাশ আমার পায়। এই দেখ না চাঁদনি রাতের গানিনে ছিটেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুম দেড়ে দেড়ে দেড়ে। এই মুহূর্তে আমরা ডেকে নিচ্ছি আরো দুই কবিকে মঞ্চে, অদিতি বসু রায় ও কৈত্রী সরকারকে। শোভন সুন্দর পারফর্মেন্সের তরফ থেকে আমরা কবি জয় গোস্বামীর 70তম জন্মদিনের প্রাক সন্ধ্যায় সম্মাননা জ্ঞাপন করব। তার লেখায় আগামী দিনেও মেঘ তালিকার রূপকথা সৃষ্টি করবে, তার হার তুলে দিলেন। এই যে আমাকে একটি সম্মান দেওয়া হচ্ছে, এই সম্মানটা আমি গ্রহণ করছি কেন? গ্রহণ করছি এই জন্য কেউ যদি আপনাকে নমস্কার করেন হাত জোড় করে, আপনি তো এটাকে প্রতি নমস্কার করেন। আমাকে যে সম্মান দেওয়া হচ্ছে এই সম্মানটা, সম্মানটিকে সম্মান দেওয়ার জন্যে আমি এটি গ্রহণ করছি। আসলে আমি এটা গ্রহণ করার যোগ্য নই, কেননা 50 বছর ধরে কবিতা লেখার চেষ্টা করার পর আমি একটা সময় বুঝতে পারলাম যে আমি ছাপানোর উপযুক্ত কিছু লাইন তৈরি করতে শিখেছি, সত্যিকার কবিতা লেখা আমি এখনো শিখতে পারিনি। আমি প্রথমবার যখন কোভিড হয় 2021-এ তখনই আমার এটা মনে হয়েছিল। তারপর থেকে আমি 3 বছর ভেবেছি, মানে 2 বছর 2.5 বছর ভেবেছি, ভেবে আমি 2024-এর জানুয়ারিতে এটা জানিয়েছি যে আমি আর আমার কোন লেখা প্রকাশ করবো না, বাড়িতে লিখে লেখা শেখার চেষ্টা করবো কি করে কবিতা লিখতে হয়, কারণ তো শিখিনি জিনিসটা, নিজের কাছে তো প্রবঞ্চনা করা যায় না। আর ছাপা হওয়া মানে আমি ভালো লিখতে পারি তাও নয়, আমার কবিতাও পড়লে কয়েকজন তরুণ তরুণী, প্রত্যেকটা আমার কৃতজ্ঞতা। এই শোভন সুন্দর একাডেমি অফ পারফর্মিং পোয়েট্রিতে যখন আমি এভাবে সম্মানিত হলাম, আমি আবার বলছি যে আমি এই সম্মান পাওয়ার যোগ্য নই, আমি খানিকটা ওভারেটেড, আমার আমার আমি যা লিখেছি তার তুলনায় আমি অনেক বেশি পেয়েছি মানুষের কাছে, এই পাওয়ার কথা আমার ছিল না, তবু পেয়ে গেছি। তা এখন আমার বক্তব্য হচ্ছে যেহেতু পারফর্মিং পোয়েট্রি, পারফর্মিং আর্টসের একটা জায়গা এখানে, আমি প্রথমে এসে দেখলাম যে শঙ্খ ঘোষের কবিতা পড়া হচ্ছে, এই 5 জন দাঁড়িয়ে পড়ছেন এবং সেটা একটা নতুন রকমের জিনিস হচ্ছিল। আমি আগেও দেখেছি এরকম পারফর্মিং পোয়েট্রির প্রেজেন্টেশন, তাই একটি রবীন্দ্র রচনা পড়ছি প্রথমে, সেই রবীন্দ্র রচনার পরে আমি আমার গল্পটি পাঠ করব, ছোট রবীন্দ্র রচনা, কিন্তু এই রচনার যে মর্মবস্তু একদিক দিয়ে আমার এই 70 বছরের জীবনে কিন্তু সত্যি হয়ে এসছে। ও কাঙাল, আমারে কাঙাল করেছ, আর কি তোমার চাই? ও ভিখারি, আমার ভিখারি, চলেছ কি কাতর গান গাই? ও গো কাঙাল, আমার কাঙাল করেছ, আরো কি তোমার চাই? প্রতিদিন প্রাতে নব নব ধনে
তুষিবো তোমারে সাধ ছিল মনে, ভিখারি আমার ভিখারি হায়, পলকে সকলে শোকেছে চরণে, আর তো কিছুই নাই ও গো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই। আমি আমার বুকের আঁচল ঘেরিয়া তোমার পরানু বাস, আমি আমার ভুবন শূন্য করেছি তোমার ফুরাতে আস। হের মম প্রাণ মন যৌবন নব, করকুট তলে পড়ে আছে তব, ভিখারি আমার ভিখারি হায়, আরো যদি চাও মনে কিছু দাও, ফিরে আমি দিব তাই ও গো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই। রূপঙ্করটার হাতে স্মারক তুলে দিচ্ছেন কবি অদিতি বসু রায়, চৈতালিদির হাতে স্মারক তুলে দিচ্ছেন কবি অদিতি বসু রায়, এবং এটা একটা ছোট্ট সম্মান আমাদের তরফ থেকে, অর্থাৎ শোভন সুন্দর একাডেমি অফ পারফর্মিং পোয়েট্রি। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা, এবং আজকে জয়দার জন্মদিন পালন হচ্ছে, 70 বছরের জন্মদিন, বয়স বলার দরকার নেই, কারণ জয়দা ভীষণ নবীন। তো আমরা সবাই জয়দার 70তম জন্মদিনে একটা জোরে হাতটাই যদি দিই এই প্রেমিককে। আমি তো সারা জীবন কবিতা লেখার চেষ্টা করেছি, এই যে আপনারা আমার কাছে একটা কিছু কথা শুনতে চাইছেন, আমার কবিতা চর্চার প্রতি যদি মানুষের কোনো মনোযোগ না থাকতো, আপনি কি আমার কাছে আসতেন শুনবার জন্যে? আসতেন না। কলকাতা থেকে 95 কিলোমিটার দূরে খানাকুলে, যেখানে রামমোহন রায়ের জন্ম, তার ঠিক পাশের গ্রাম রামনগরে, সেখানে অতুল বিদ্যায়তন নামে এক স্কুলের মধ্যে, উচ্চ মাধ্যমিক স্কুলের মধ্যে বইমেলা হচ্ছে, এবং সেখানে যথেষ্ট পরিমাণে সব বইয়ের মতো কবিতার বইও আছে। তা সুতরাং কবিতা চর্চা বর্তমান প্রজন্ম কমে গেছে এটার কোনো প্রত্যক্ষ প্রমাণ আমি পাইনি। আর জয় গোস্বামী এই সময়ের সবচেয়ে প্রাসঙ্গিক কবি বাংলা ভাষায় বলে আমাদের মনে হয়, তাই জয় গোস্বামীর এই দিনটিকে আমরা পালন করার চেষ্টা করছি। তার সঙ্গে সঙ্গে জয়দা বেশ কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে উনি লেখা থেকে বিরত হলেন, তো সেই লেখা থেকে বিরত হওয়ার পরে উনি কোনো কবিতার অনুষ্ঠানে যাননি। হ্যাঁ, সেইভাবে তো অনেক বলার পরে অনেক মানে ওনাকে রাজি করানো হয়েছে, উনি আবার কবিতা এবং লেখা পড়ছেন, সেটা একটা আনন্দের বিষয়। সেই জন্যে এতদিন অন্তরালে থাকা জয় গোস্বামীকে একটু উৎসাহ দেওয়ার জন্যে এবং ওনাকে একটু রিচার্জ করার জন্য আমরা এই অনুরোধ করেছিলাম। তাই আমি যেটা মনে করি এবং আমাদের সবাই মনে করেন, অন্তত আমার মনে হয় যে বাংলা ভাষার সবচেয়ে প্রাসঙ্গিক অন্যতম কবি যারা বেঁচে আছেন তাদের মধ্যে। আগুন জ্বেলেছ তুমি আগুনের অধিকারী, ছড়ানো রয়েছে বিষ অমৃতের সন্ধারে, একটা মৃত্যু ছুঁয়ে আজকে মুখর রাতে, জন্ম নিচ্ছে জীবন জীবনের সংঘাতে, বুঝে নিতে দাও আজ মানুষের অধিকার, হাজার নারীর কণ্ঠ গর্জা এইবার। আর দূরি করা মেনকাকে চিঠি লিখে লুকিয়ে, উঠোন থেকে ভেসে যাওয়া শুকনো পাতার মতো তারা বারবার মায়ের কাছে উড়ে যেতে যায়, আলপনায় তাদের চোখের জল মিশে, বিষণ্ন চালচিত্র দেখে অবাক মানে পাড়ার লোক, আমরাও বলে উঠি তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে,
প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার হে রাজাধিরাজ। সে গুরু সম্মান তব সে দুরূহ কাজ, নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবে নয়, তব কার্যে যেন নাহি ডরি কভুকারে। ক্ষমা যে থাকিন দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে, যেন রসনায় মম সত্য বাক্য ঝলি ওঠে খর খর্ব সম তোমার ইঙ্গিতে। সেদিন ছিল 1947 সালের 15ই আগস্ট, আর আজ 2024 সালের 14ই আগস্ট। একটা আগস্ট থেকে আরেকটা আগস্ট আসতে 78 বছর লেগে গেল। জানি এরপর আপনারা ভুল স্বীকার করে নেবেন, তারপর পা মেলাবেন নতুন স্বাধীনতার মিছিলে, যে মিছিলে স্বপ্ন দেখাচ্ছে আজকের দোলগাড়া। হাত পাতে ওরা চলে, মনে ওরা চলে।